করতে হবে। কিন্তু যারা যারা সর্বমঙ্গল আর ওর পরিবারের ক্ষতি করেছে তাদের কাউকে ছাড়বো না, কাউকে না, সবগুলোকে শায়েস্তা করব। হ্যাঁ, ওরা এবার বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে পার করে গেছে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। অনিশ, অনিশ কথা শোন। ও কি করবি তুই? মা একটু একটু বলো, তুমি ওর কথা শুনলে, তুমি ওর কথাটা শুনলে কিনা বলো, কি বলে গেল? তুমি শুনলে তো, শুনলে তো আমি কি করবো বলতে পারবো। মা না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, ওর নিজের পায়ের এই অবস্থা তুমি বলো। আর আমরা তো বুঝতেও পারছি না যে এই গুন্ডাগুলো কারা, এই গুন্ডাগুলো কারা, রাজার গুন্ডা না সৌমিলির গুন্ডা, তাই তো আমরা বুঝতে পারছি না। তার মধ্যে ও বলছে তাদের সাথে লড়াই করবে, আমি আর এই টেনশন সহ্য করতে পারছি না, এই ভয়, এই আতঙ্ক আমি আর সহ্য করতে পারছি না। আমার কিচ্ছু ভাল লাগছে, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। বলো, রাজাকে আটকাও, সর্বমঙ্গলার ক্ষতি করার চেষ্টা করতে গেলেই ধরা পড়ে যাবে, সে সঙ্গে তোমারও ক্ষতি হতে পারে। মানে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কি বলছো তুমি? রাজা তো হসপিটালে খুব স্মুথলি ঢুকে গেছে, ওখানে এতক্ষণ ধরে রয়েছে, কোনো প্রবলেম তো হয়নি? ওটা টোপ, অনিশ কাঞ্জিলাল টোপ দিয়েছে। এই শোনো, এত রাতে না এত ঘুরিয়ে পেঁচিয়ে হেয়ালি করে কথা বলো না, টোপ বসিয়ে এগুলোকে বাদ দিয়ে সোজাসুজি বলো, অনিশ কাঞ্জিলাল কি করবে? করবে না, করছে। অনিশ কাঞ্জিলালের কম বুদ্ধি না, সে হসপিটালের চারিদিকে করা নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছে, ভেতরে অবস্থা নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং। রাজা যেন ভুলেও সর্বমঙ্গলার কেবিনের ধারে কাছে না যায়। রাখছি। হ্যালো, এই শোনো, হ্যালো, কতবার বলেছি যে এই সময় ফোন করে ডিস্টার্ব করবে না। সৌমিলি ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, বলুন। তুমি কোথায়? আমি মঙ্গলার কেবিনে ঢুকে পড়েছি। বেরিয়ে যাও ওখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও মানে কি? কোথেকে বেরোবো? আরে কোথা থেকে, আবার সর্বমঙ্গলার কেবিন থেকে? তুমি বেরিয়ে যাও প্লিজ রাজা। আরে কি কি মুশকিল, আমি আমি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে এলাম, এখন কাজটা না সেরেই আমি চলে যাবো? পারবে না, তুমি কোনো কাজ ছাড়তে পারবে না, অনিশরা অলরেডি ফাঁদ পেতে রেখেছে আর তুমি ওই ফাঁদে পা দিতে চলেছ। ওরা হয়তো তোমাকে ওই হসপিটালে ঢুকতেও দেখে নিয়েছে, এতক্ষণে দেখবে সিকিউরিটি চলে এসেছে। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলছি রাজা, আমার কথাটা প্লিজ মন দিয়ে শোনো, ওখান থেকে বেরিয়ে যাও, তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি যদি ওখান থেকে না বেরো তুমি কিন্তু মহাভাষা ফাঁসবে, আমি কিন্তু তোমাকে বলে রাখলাম রাজা। রাখছি। আমার কথাটা গড,
যাক, মার কাছে একটু টাকা ছিল তাই পুরনো একটা বই আর খাতা পেনগুলো কিনতে পারলাম। কাল সন্ধ্যা থেকে তো একদম পড়তেই বসা হয়নি। তার মধ্যে ওই বাড়িতে যত খাতা বই নোটস যা যা ছিল সব ওখানে পড়ে গেল। আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে, কিন্তু একটা বইতে তো আমার হবে না, আমার আরও খাতা বই দরকার। কি করে কিনবো সেটাই তো বুঝতে পারছি না আমি। দিদি আগে ঠাকুর ঠাকুর করে বাড়ি ফিরে আসুক, তারপর তো দিদিকেই বলতে হবে, এছাড়া তো কাউকে আমি বলতেও পারবো না। বারবার করে বললাম না আমার ঘরে যেখানে সেখানে জিনিসপত্র রাখবে না। এটা কি তোমার গ্রামের বাড়ি নাকি? তুমি ভুলে যেও না তোমাকে এই বাড়িতে না দয়া করে থাকতে দেওয়া হয়েছে, দয়া করে। আর একদম এই ঘরটাকে নিজের ঘর ভাববে না, এটা আমার ঘর, আমার। হ্যাঁ আমি, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব সরিয়ে দিচ্ছি। সেই ভালো, ইটস রিয়েলি গুড ফর ইউ। কান খুলে না শুনে রাখো, যদি তোমাকে এই ঘরে থাকতে হয় তাহলে আমার কথা মতো থাকতে হবে, না হলে না ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। কেউ ভূত, ডিসগাস্টিং। দিদি বলছি প্লিজ রাগ করো না, আমি এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি, আমি সব তুলে দিচ্ছি, এক্ষুনি তুলে দিচ্ছি। করো তো, একদম নাকামি করবে না, কিচ্ছু বোঝো না না তোমরা, উড়ে এসে জুড়ে বসতে পারলেই হলো। আর মাকেও বলি হারি, কাউকে না পেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিল একটা গেও ভূতকে, ভাল লাগছে না। এই কি দেখছো আমার দিকে? যাও যেটা করছিলে করো। বাড়ির লোকগুলো তেমন, এই মেয়েটার সঙ্গে নাকি আমার তুলনা করে। এই মেয়েটা নাকি এবার পড়াশোনা শিখে কি সব ডাক্তার টাক্তার হবে। ওসব হব্বাজি কথা না বাড়ির লোককে বলে টুপি পরিও, আমাকে পরিও না, আমাকে কখনো টুপি পরাতে পারবে না, আমি না সঙ্গীতা কাঞ্জিলাল। যত সব ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটায়। ছিল না ঝিং চাকা চাক সুটবুট আর টাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ। কি হলো, বন্ধ করলি কেন? এটা কি ধরনের অসভ্যতামি সঙ্গীতা? দেখি তুমি এখানে, তো তোমার ঢোকার কথা না। না না, আমি আসলে এই পেশেন্টকে দেখেই ঢুকলাম। পেশেন্টকে দেখে তুমি একেবারে ঢুকতে গেলে কেন? আর তোমাকে কে বলেছে কেবিনে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ স্যার, বিশ্বাস করুন সত্যি এইমাত্র তাকিয়ে ছিল, আমি কেবিনের বাইরে দিয়ে যাচ্ছিলাম যখন দেখলাম কেবিনে কেউ নেই, আমি ভাবলাম যে ওনার যদি কোনো দরকার হয় তাই। ওনার কি দরকার হবে সেটা দেখার জন্য আমরা আছি, কিন্তু তুমি কারোর পারমিশন ছাড়া এই কেবিনে ঢুকতে গেলে কেন?
না না আসলে ওই মেশিনটাতে না ওই ওই দাগগুলো কিরকম লম্বা হয়ে পড়ছিল। সেটা ঘুমের ইঞ্জেকশন দিলে কখনো কখনো হয়, ঘুমের ঘরে চোখ মেলে তাকাতেও পারে। হ্যাঁ ও স্যার, আমি তো এত কিছু জানতাম না, আমি ভাবলাম যদি ম্যাডামের কিছু দরকার হয়। আমি বুঝতে পারিনি, আর আর কখনো এরকম কাজ করব না। এবার যদি এরকম কিছু দেখি আমি আমি সিস্টার দিদিকে ডেকে আনবো। হ্যাঁ তাই করবে। তুমি যখন এই ঘরে ঢুকেছিলে তখন আর কাউকে দেখোনি তো? হ্যাঁ